হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আর একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। আপনি কি কুমড়োর বীজটা ফেলে দিচ্ছেন? প্রতিবার আপনি কি এই ভুলটাই করছেন? এর স্বাস্থ্য উপকারিতা জানলে আপনি এই ভুলটা আর করবেন না। তাই কুমড়ো বীজের স্বাস্থ্য উপকারিতা এবং কীভাবে কুমড়োর বীজ খাবেন সেটা জেনে নিন। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এক, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে, আর এই ম্যাগনেশিয়াম আপনার ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই কুমড়োর বীজ ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই উপকারী। এটি হার্টের জন্য খুব ভালো। কুমড়োর বীজে থাকা উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম ব্লাড প্রেশার কমাতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এই পুষ্টিগুলি আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কম রেখে হার্টকে সুস্থ রাখে। তিন, আরও ভালো করে ঘুমাতে সাহায্য করে। কুমড়োর বীজ হলো ট্রিপটোফ্যানের একটি ন্যাচারাল উৎস। এটি একটি অ্যামাইনো অ্যাসিড যা ভালো করে ঘুমাতে সাহায্য করে। কুমড়োর বীজে কপার, জিঙ্ক, সেলেনিয়াম রয়েছে, যা ঘুমের সময়কাল এবং গুণমানকেও প্রভাবিত করতে পারে। গবেষণা দেখায় যে ম্যাগনেশিয়াম স্ট্রেস ও অ্যাংজাইটি কমাতেও সাহায্য করে। চার, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। কুমড়োর বীজ ডায়েটারি ফাইবারের একটি বড় উৎস। ফাইবার সমৃদ্ধ খাবার হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। উচ্চ ফাইবার খাদ্য হৃদরোগের ঝুঁকি, টাইপ 2 ডায়াবেটিস, কনস্টিপেশন এবং ওবেসিটি কমাতেও সাহায্য করে। পাঁচ, প্রস্টেটের জন্য খুব ভালো। কুমড়োর বীজে ফাইটোস্টেরল নামক প্রতিরক্ষামূলক কম্পাউন্ড রয়েছে, যা প্রস্টেটকে সংকুচিত করতে সাহায্য করতে পারে। এগুলিতে এমন রাসায়নিকও রয়েছে যা টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে রূপান্তর করতে বাধা দিতে সক্ষম। ডাইহাইড্রোটেস্টোস্টেরন প্রস্টেট এনলার্জমেন্টের জন্য দায়ী। তাই যারা প্রস্টেট এনলার্জমেন্টজনিত সমস্যায় ভুগছেন তারা রোজ কুমড়োর বীজ খাবেন। ৬, চুলের জন্য খুব ভালো। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক, ভিটামিন এ, কে, বি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা চুলকে ঘন ও উজ্জ্বল করতে সাহায্য করে। ৭, হাড়ের জন্য খুব ভালো। কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, প্রোটিন, যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা নিরাময়ে সাহায্য করতে পারে। ৮, পিসিওএসের জন্য খুব ভালো। বেশিরভাগ মহিলাই এখন PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন, যার জেরে অনিয়মিত ঋতুস্রাব, ব্রণ, ওজন বেড়ে যাওয়া, চুল পড়া ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। তাই এবার স্ন্যাক্স হিসেবে কুমড়োর বীজ খাওয়া শুরু করুন। এতে আপনি PCOS-এর উপসর্গগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবার চলুন জেনে নিই যে কীভাবে খাবেন কুমড়োর বীজ। কুমড়োর বীজ মার্কেটে কিনতে পাওয়া যায়, কিন্তু কস্ট এফেক্টিভ করতে কুমড়োর বীজ কুমড়ো থেকে সংগ্রহ করা যেতে পারে এবং সঠিকভাবে ধোয়ার পরে সেগুলি একটি ফ্রাই প্যানে ভেজে নেবেন, অবশ্যই তেল ছাড়া। তারপর একটি কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন। প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খাবেন। এটা শুধু চিবিয়ে খাওয়াও যায়, আবার স্যালাড কিংবা দই কিংবা স্মুদিসে মিশিয়েও খাওয়া যায়। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আগামী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটা ক্লিক করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ, টাটা।